বুক চিনচিন করছে হয় গানের সম্পর্কে জানতে চাই আপনার কাছে। এটা বলি যে আমি যে ডুয়েল ভয়েসে গাইতে পারি বা কথা বলতে পারি এটা তো আসলে কেউ জানতো না, জাস্ট মানে আমি এই গানের মাধ্যমেই ফুটিয়ে তুলেছেন। হ্যাঁ তা তো আছে, বাট মানে শুরুতে আমি ফ্রেন্ডদের সাথে ফোনে কথা বলতাম মেয়ের ভয়েসে, মজা করতাম। তো গানের ক্ষেত্রে যে এটা অ্যাপ্লাই হয়ে যাবে এটা আসলে ভাবিনি। জি এটা তো অনেকেই বলে এভাবে। হ্যাঁ ক্রেডিট দিতে চাই আমার ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড আফরাল সাহিরকে। আচ্ছা ওর অ্যাপ্রোচটাই বেশি ছিল। আচ্ছা দেন মহিম ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস দিব। আর হচ্ছে এই নাটকে আমার গাওয়ার কোনো কথাই ছিল না। আচ্ছা সো লাকিলি মহিম ভাই যখন শুনেছে যে আমি এটা পারি জিনিসটা, উনিও সার্চ করছিল। এই গানটি তো অনেক পুরনো গান, রিমিক্স করে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ গানটা তো এই সেই ক্ষেত্রে আপনার প্রস্তুতি কেমন ছিল? জনপ্রিয় একটা গান, এন্ড্রু কিশোর দাদা এন্ড ডলি সায়ন্তনী ম্যাডামের। সো গানটা আমি একটু ভয়ে ছিলাম যে কিভাবে নেয় মানুষজন, যেহেতু আবার ডুয়েল ভয়েসে সো একটু নার্ভাস ছিলাম, বাট অভিজ্ঞতাটা একটু মানে মজার ছিল যেহেতু। আর আমি হচ্ছে ভয়েস দিয়েছিলাম নিশো ভাইয়ের ফুটেজের উপরে, আর ওনার যে অ্যাক্টিং, ও মাই গড, এটা আসলে না বলে আমি পারছি না, কারণ ওনার অ্যাক্টিংয়ের কারণে হচ্ছে মানুষজন মানে দেখেও মজা পেয়েছে এবং শুনেও, মানে আমি সব ক্রেডিট আসলে নিশো ভাই এবং মেহজাবিন আপু এদেরকেই দিব। এই গানটি নিয়ে আপনার সাথে আরও কথা বলবো, কিন্তু এই মুহূর্তে এই গানটি আপনার কাছে দুই লাইন শুনতে চাই এবং দর্শকদেরকেও শোনাতে চাই। বুকে চিনচিন করছে হায় মন তোমায় কাছে চাই, বুকে চিনচিন করছে হায় মন তোমায় কাছে চাই, আমরা দুজন দুজনারি প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, বুকে চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়, বুকে চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়, আমরা দুজন দুজনারি প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। কিভাবে আইডিয়া এসেছে মাথায় যে আপনি এইভাবে গানটা করবেন? নাটকের স্টোরিটাই এমন ছিল, দ্যাটস ওয়াই সব কিছু মিলিয়ে আসলে করা হয়ে গেছে। আর আমার শুধু এটা না আরেকটা গান ছিল দিদি তুমি বলে দাও, ওই গানটাও ডুয়েল ভয়েসে এভাবেই। হ্যাঁ হ্যাঁ ওটার সারা আল্লাহর রহমতে খুব ভালো পাচ্ছি। বুক চিনচিন চিনচিন করছে অলরেডি 1 crore ক্রস করেছে ইউটিউবে, আর নাটকটাও 10 million ক্রস করেছে। সো আমি হ্যাপি আসলে। কতবার টেক দিতে হয়েছিল এই গানটির জন্য? 2 থেকে 3 বার।